আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানিফ আলী সোহাগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। আমি একটি কাজ করেছিলাম, সেটি হচ্ছে ল্যাপটাচ, যেটা হচ্ছে আপনার নর্মাল যে আমরা ল্যাপটপ বা ডেস্কটপটি ইউজ করি সেটাকে আমরা টাচ স্ক্রিন ল্যাপটপ বা ডেস্কটপ কীভাবে কনভার্ট করতে পারি সেই বিষয়ে আমি একটা কাজ করেছিলাম। তো আমার কাজটা ছিল মূলত একটা ইমেজ প্রসেসিং বেস সফটওয়্যার নিয়ে, যেই সফটওয়্যারটার কাজ মূলত একটা ওয়েব ক্যাম ছিল, আর আমার ওয়েব ক্যাম আর একটা লাইট, সেই লাইটটা এবং ওয়েব ক্যামটার মাধ্যমে একটা সফটওয়্যারের মাধ্যমে আমি আমার কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক সেটাকে আমি টাচে রূপান্তর করেছিলাম। এখন দেখবো কীভাবে সফটওয়্যারটি কাজ করে। তো তো এখানে একটি ওয়েব ক্যাম আছে আর এখানে একটি লাইট আছে। এই ওয়েব ক্যাম এই লাইটটিকে মূলত লাইটটি যখন ব্লিঙ্ক করবে বা জ্বলবে তখন সেই লাইটটিকে ট্র্যাক করে এই ওয়েব ক্যাম হচ্ছে এই স্ক্রিনটাকে দেখবে। এখন দেখি কাজটা কীভাবে করতেছে। তো এখানে হচ্ছে আমার এই সফটওয়্যারটা হচ্ছে এই যে এখানে ল্যাপটপ, এটা আমি এখন চালু করব। এখানে আমার ওয়েব ক্যামের নাম্বারটা দিলাম। এখন এই যে ওয়েব ক্যামের মাধ্যমে স্ক্রিনটা দেখছে, সে আমার কম্পিউটারের স্ক্রিনটাকে দেখছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কম্পিউটারের চারটি পয়েন্ট বা স্ক্রিনের চারটা কোণা বলে দিতে হবে। সো এইভাবে আমি এখন চারটা কোণা সিলেক্ট করব, চারটা কর্নার, তিনটা এবং এখানে চার নম্বর কর্নারটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি আমার কাজ করার জন্য আমার একটু আরেকটু কাজ করতে হবে, আমাকে প্রপার্টিসটা সিলেক্ট করে দিতে হবে। আমি ক্লিক করতে যাচ্ছি, আমি ক্লিক প্রপার্টিসটা সিলেক্ট করে দিলাম। এখন দেখি কীভাবে কাজ করতেছে। এখন আমি দেখব যে এখানে আমি ক্লিক করতেছি আমার কম্পিউটারটাকে, যে মাই কম্পিউটারে আমি চলে আসলাম। এই যে আমি মাই কম্পিউটারে যেখানে আমি এটা আমি জাস্ট একবার টাচ করলে সেটা ক্লিকের কাজ করতেছে। এখন আমি যদি একটু ডিলে করে একটু টাইমটা বেশি দিই দেন এটা রাইট ক্লিকের কাজ করবে। এই যে রাইট ক্লিকের কাজ করতেছে। এখন এখান থেকে আমি আবার সিঙ্গেল ক্লিকের কাজ করতে পারতেছি, এভাবে আমি ডবল ক্লিক করতে পারতেছি, আবার এই যে ব্যাকে যেতে পারতেছি। এখন আমি যদি ভাবি যে ড্র্যাগ করব, ড্র্যাগ এন্ড ড্রপ, তাহলে আমি একটু আরেকটু বেশিক্ষণ চাপে ধরলে সেটা ড্র্যাগের কাজ করতেছে। এই যে আমার এখন এটা ড্র্যাগের কাজ করতেছে, আবার ছেড়ে দেবো, ড্র্যাগ ছেড়ে দেবে। একইভাবে এখন আমি যদি চাই যে আমি কোনো কিছু টাইপ করব, এটাও আমি করতে পারি। নোটপ্যাডে গিয়ে এখানে আমি যদি হানিফ লিখতে চাই, এইচ এ এন আই এফ হানিফ, আমি আচ্ছা জি হয়ে গিয়েছে, একটু ভুল জায়গায় টাইপ হয়েছে, হানিফ। একইভাবে আমি সব কিছুই করতে পারতেছি, আমার মানে তার মানে আমি আমার কিবোর্ডের কাজটিও এই টাচের মাধ্যমেই করতে পারতেছি। এখন আমি যদি ভাবি যে আমি পেইন্ট করতে চাচ্ছি, তো আমি পেইন্টের কাজটাও করতে পারবো। এটাকে আমি মিনিমাইজ করে রাখি, যদি এটাকে যদি আমি মিনিমাইজ করি, দেন আমি এখানে মনে করেন আমার নাম লিখতে যাচ্ছি, এখানে আমি হানিফ নামটা লিখতেছি। আমি হানিফ নামটা লিখলাম, এখন কুয়েট লিখব। আমি কুয়েট লিখলাম, এভাবে তার মানে আমি সম্পূর্ণ কাজটি খুব সহজেই করতে পারতেছি। এইভাবে মূলত আমার সফটওয়্যারটি কাজ করে। সফটওয়্যারটি এইভাবে আমি আমার সম্পূর্ণ কাজ ড্র্যাগ ড্রপ ক্লিক রাইট ক্লিক সবগুলো কাজই করতে পারতেছি। তো দেখলেন এই জিনিসটি কীভাবে কত সুন্দরভাবে আমার এই কম্পিউটারের মাধ্যমে, আমার এই শুধুমাত্র একটি ওয়েব ক্যাম লাইটের মাধ্যমে আমার আমার কম্পিউটারটাকে, যেটা একটা টাচ স্ক্রিন না, যেটা একটা নর্মাল কম্পিউটার, সেটাকে আমি টাচ স্ক্রিন কম্পিউটারে রূপান্তর করলাম। ধন্যবাদ।